রোজগারহীন মানুষকে প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে সিপিআই। এদিনও সাব্রু মহকুমার তিনটি জায়গায় 240 পরিবারকে দেয়া হয় সাহায্য। বুধবার সকালে সিপিআইএম কলাছড়া অঞ্চল কমিটির উদ্যোগে গগন মৌচা এবং গার্দাং এডিসি ভিলেজে 160 পরিবার এবং এদিন বেলা 11টায় সিপিআইএম মনুবাজার অঞ্চল কমিটির উদ্যোগে কালাঢেপা এডিসি ভিলেজে 80 পরিবারকে সাহায্য করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য জিতেন্দ্র চৌধুরী ছাড়াও অন্যান্য নেতৃত্ব। তিনটি স্থানে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম সাব্রুম মহকুমা সম্পাদক দীপক চৌধুরী, বিধায়ক প্রভাত চৌধুরী, এমডিসি অরুণ ত্রিপুরা, সাথুই মগ, পার্টি নেতৃত্ব যোগেন্দ্র ত্রিপুরা, সঞ্জীব দেব, সেনচন্দ্র ত্রিপুরা, হরেন্দ্র ত্রিপুরা, সুরেন্দ্র ত্রিপুরা, শান্তি ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব। ত্রিপুরা রাজ্য সিমিয়া, তিনি দেশ ভারত দেশ বিশ্ব সিমিয়া, সারা পৃথিবীদের পর কেহা বিয়ারাম কবহা, যে বিয়ারাম নি ভ্রমণ যাহা করুণা হনই করুণা, ই বিয়ারাম বাই তাবক তাবক জরা আড়াই লক্ষ বরফ। Pure Report, Channel Dindab.